গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আজকের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে তো তোমাদেরকে বলেই ছিলাম যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জিতে, মানে আজকের রাতটা আমরা চেরাপুঞ্জিতে কাটাবো। তো সেই হিসেবে গুয়াহাটি থেকে আমরা রওনা দিয়েছি, এখন শিলংয়ের রাস্তাতে ঢুকে পড়েছি। এর আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে যে ব্রেকফাস্টের পর আমরা গিয়েছিলাম হচ্ছে ওমিয়ম লেকে, যেটার ভিউ ছিল অসাধারণ। এখন কিছুক্ষণ রাস্তা চলার পর আবার নেমে পড়েছি হচ্ছে এলিফ্যান্ট ফলসে। আর মিশুকে দেখো, ও কিন্তু ওর বাবার কোলে করেই পুরোটা ট্রিপ কমপ্লিট করেছে। ফার্স্ট টু লাস্ট তোমরা দেখতে পাবে ও বাবার কোলেই রয়েছে। আর এখানে প্রথমে গাড়ি থেকে নেমেই আমরা চলে এসেছি হচ্ছে মিশুকে আগে ফুল প্যান্টটা পরাবো, কারণ নিচে যে ফলসটা রয়েছে প্রচণ্ড ঠান্ডা, অনেকটা নিচে নামতে হবে। আর যেহেতু জলের মানে ঝর্ণার জায়গা, সেখানে তো ঠান্ডা স্বাভাবিক লাগবেই। তো যাই হোক, এখানে প্রথমে টিকিট কাটতে হবে। আর এক সাইডে হচ্ছে ফটো জোন আছে, যেখানে তুমি ওখানকার লোকাল যে ড্রেস রয়েছে সেই ড্রেস পরে তুমি ছবি তুলতে পারো। কিন্তু আমরা তো সেদিকে যাইনি, কারণ আমাদের যে দুটো বাচ্চা রয়েছে তারা তো অস্থির হয়ে যাচ্ছিল। তো চলো, আমাদের টিকিট কাটা তো হয়ে গেছে, এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামা যাক। অনেকটা সিঁড়ি নামতে হবে, আর এই এলিফ্যান্ট ফলসটা তিনটা ধাপে রয়েছে। তো চলো আস্তে আস্তে প্রথম ধাপটা দেখা যাক কেমন রয়েছে। আমি যেহেতু এর আগে কোনোদিনও ওয়াটার ফলস দেখিনি, তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তারপর আবার তিনটে ধাপের মানে তিনটে ঝর্ণা রয়েছে। তো চলো প্রথম ধাপের দিকে এগোনো যাক। এই ওয়াটার ফলসটা নাকি অনেকটা হাতির মতো দেখতে বলে এটাকে এলিফ্যান্ট ফলস বলা হয়েছে। ইংরেজদের সময় এই নামকরণটা করা হয়েছিল। তারপর ভূমিকম্পের কারণে বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে তার আকৃতির অনেকটাই পরিবর্তন ঘটে যায়, যার কারণে এক্স্যাক্ট আকৃতিটা বোঝা যাচ্ছে না। এখানে ঝর্ণার যে জলের আওয়াজটা কানে আসছিল না, এই যে এটার অনুভূতি, মানে নিজের চোখে না দেখলে আর নিজের কানে না শুনলে এই অনুভূতিটা কাউকে বোঝানো সম্ভব না। এটা ছিল প্রথম ধাপ। এখানে আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 15-20 মিনিট মতো এই জায়গাটাতে আমরা অনেক ছবি তুলেছি, অনেকক্ষণ দেখেছিলাম। তারপরে তো আরো সেকেন্ড ধাপ রয়েছে, থার্ড ধাপ রয়েছে। আস্তে আস্তে সেকেন্ড ধাপের দিকে এখন এগোবো আমরা। এই যে এবার দেখো দ্বিতীয় ধাপে এসে পৌঁছে গেছি। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে আসতে প্রায় 30-40টা সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতে হয়। তারপর মাঝখান দিয়ে একটা ব্রিজ করা আছে, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুদিকেই ফলসটা দেখা যায়, মানে ঝর্ণাটা দেখা যায়। তারপর আস্তে আস্তে আর এখান থেকে কিছুটা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলে রয়েছে শেষ ধাপটা, মানে যেটা তৃতীয় ধাপ রয়েছে। আর এখানে এসে আমি আমার ছাতাটা হারিয়ে ফেলেছিলাম মিন্স আমি রেলিংয়ের উপর রেখেছিলাম, সেটা হাওয়াতে হোক বা কারো ধাক্কাতে হোক ছাতাটা জলে পড়ে যায়, তারপর আমাদের চোখের সামনে দিয়ে সেটা ভাসতে ভাসতে চলে যায়। তো যাই হোক, ওখানে কিছুটা মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা একটা ছাতাই এনেছিলাম আর এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সেটা ছাতার কথা বাদই দিলাম। আর এখানকার ভিউটা দেখো অসাধারণ। আর এখানে আসার পরই মিশু এমন কান্না শুরু করে দিয়েছিল, মিশ্র সিনহা তো ওপরে চলে গেছে তাড়াতাড়ি করে, এখন আমরা হেঁটে হেঁটে ওপরে যাচ্ছি। এতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে তো আমাদের কোনো কষ্টই হয়নি, কিন্তু এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে আমাদের যা কষ্ট হয়েছে। আর এখানে সব বয়সের মানুষগুলোই কিন্তু ধীরে ধীরে নিচে নামছে, ধীরে ধীরে উপরে উঠছে, কিন্তু আমাদের কেন জানি না এই এত ছোট ছোট সিঁড়িগুলো ভেঙে উপরে উঠতে একদম গলা শুকিয়ে গেছিলো। তো মিস্টার সিনহা তো আগেই চলে এসেছিলো, এসে এখানে দাঁড়িয়েছিল। তো এখানে কিছু কেনাকাটি করব, তো চলো দেখি কি আছে না আছে। এখানে তো তোর নামার কিছু নেই। ভাল লাগছে?
এটা নিবো, হ্যাঁ এখন নিবো, হ্যাঁ এখনই নাও, এটা কিন্তু ফ্রিজ মেইনটেন্স নয়। এই যে 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 যা 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 আসো ভেতরে আসো। কোথায় গো এটা? এটা একটু কেমন অন্য দোকানে দেখবা? এইটা আমি এতদিন ধরে যেখানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমার একটাই অভ্যেস আছে, সেখানকার নামের একটা ম্যাগনেট অবশ্যই মনে করে কেনা। তো প্রথম থেকেই ভেবে রেখেছিলাম শিলং যেতে গেলে বা চেরাপুঞ্জি যেতে গেলে যেটাই আমি পাই না কেন ম্যাগনেট আমি নেবই। তো এখানে বিভিন্ন রামের পাচ্ছিলাম, তো আমি চাইছিলাম বড় দেখে যদি শিলং লেখা থাকে তাহলে সেই হিসেবে আমি ম্যাগনেটটা নেব। তো প্রথমে যেটা দেখেছিল আই লাভ শিলং লেখা ছিল, তো সেটা একটু কালারফুল ছিল বলে আমি নিতে চাইছিলাম না, মানে আমি আমার ঘরের থিমের সাথে ম্যাচ করে নিতে চাইছিলাম। তারপরে একটা পছন্দ হয়েছিল, তারপরে এই যে এগুলো দেখছিলাম এগুলোর নাম কী বলে আমার ঠিক জানা নেই। এটা আমি নিয়েছি রেড কালারের। এলিফ্যান্ট ফলসে ঢোকার আগে এই ছোটো ছোটো দোকানগুলো রয়েছে যেখানে তুমি তোমার মনের মতো ছোটোখাটো জিনিস কিনে নিতে পারো। বাচ্চাদের টুপি পাওয়া যাচ্ছে, তারপরে সানগ্লাস, ব্যাগ, বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিস পাওয়া যাবে, আর বিশেষ করে ছাতাটাও পাওয়া যাচ্ছিলো। তো আমি এখানে মেন ঢুকেছিলাম হচ্ছে ফ্রিজ ম্যাগনেট কিনতে, সেটা আমি তিন চার রকমের কিনে নিয়েছি। তার সাথে নিয়েছিলাম ওই যে রেড কালারের যেটা দেখালাম, কী নাম তোমরা একটু কমেন্টে জানিয়ে তো, আমি জানি না, নিয়ে নিয়েছি। তারপর প্রচণ্ড খিদে পেয়েছিলো ওই জন্য চলে এসেছিলাম ম্যাগি খেতে। পাহাড়ে এসেছি, পাহাড়ের লোকের হাতের ম্যাগি বানানো খাবো না, এটা তো হতে পারে না। হ্যালো, আমি কি আর নিচে গিয়ে যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আমাদের, ওই জন্য গরম গরম ম্যাগিটা যেন আমাদের কাছে অমৃতের মতো লেগেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো সিঁড়িতে ওঠানামা করতে করতে। যাই হোক, কিছুটা পেট ভরে গেল, এবার চলো গাড়ির দিকে এগোনো যাক। এইদিকে কিন্তু এক ফসলা বৃষ্টিও হয়ে গেছে। কিছুটা রাস্তা চলার পর দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই না চেরাপুঞ্জির রাস্তার দিকে আমরা ঢুকেছি আর সেরকমভাবে ঘন জঙ্গলও শুরু হয়ে গেছে, আঁকাবাঁকা রাস্তা তার সাথে বৃষ্টি। আমাদের তো ধীরে ধীরে ভয়টাও শুরু হয়ে গেছে, কারণ পাহাড়ি রাস্তা তো বৃষ্টিতে সেরকমভাবে কিছু দেখাও যাচ্ছিলো না। এরপরের রাস্তাটা তো আরও মারাত্মক ছিল, যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। মেন রোড থেকে যে আমাদের রিসর্টটা বুক করা ছিল সেই রিসর্টসে আসতে আমাদের যা অবস্থা খারাপ হয়ে গেছিলো, রাস্তাতে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমি ভিডিও অবশ্যই করেছিলাম, কিন্তু কুয়াশা থাকতে গেলে শীতের সময় যেরকম গাড়ি চালাতে গেলে কিছুই দেখতে পাওয়া যায় না, সেরকমটা আমাদের অনুভূতি হচ্ছিল। সামনে গাড়ি আছে না খাল আছে না কি আছে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, অসম্ভব ভয়ের সাথে এখানে এসে পৌঁছেছি। আজকের রাতটা তো আমরা এখানেই কাটাচ্ছি, তো চলো ঘুরে দেখা যাক আমাদের রিসর্টটা কেমন। আর এটা যেহেতু অনলাইনে বুক করা হয়েছিল তো তার জন্য একটু তো ভয় রয়েছে কেমন হবে না হবে, তো চলো ঘুরে দেখা যাক। এখন বাজে ওই 3:30 থেকে 4টা মতো, চারিদিকে কুয়াশায় ভর্তি, সেরকমভাবে তো বোঝাও যাচ্ছে না সামনে কি আছে না আছে। আমরা আজ রাত পর্যন্ত বুঝতে পারিনি যে সামনে কি আছে না আছে। তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ আমরা সেরকমটাই দেখছিলাম, শুধু বুঝতে পারছিলাম এই যে পাহাড়ের ওপরে আমাদের রিসর্টটা রয়েছে যার ধাপে ধাপে ঘরগুলোও তৈরি করা হয়েছে, তো সামনের ভিউটা ঠিক এরকম লাগছিল। দারুন
আমি যে এত জায়গায় এত ঘুরেছি, সব থেকে শ্রেষ্ঠ অনুভূতি আজকে আমার এখানে এসে হয়েছে। মানে যেটা আমি আজকে দেখেছি, দেখে মনে হচ্ছিল আমি স্বর্গে চলে এসেছি। চারিদিকের ভিউ দেখতে দেখতে সাথে সাথে আমরা আসার পর অর্ডারও দিয়ে দিয়েছিলাম চিকেন কষা, তার সাথে ছিল হচ্ছে আলু ভাজা আর ভাত, সিম্পল এটাই করেছিলাম। তো তাড়াতাড়ি কোনো রকমের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের 4:30 মতো বেজে গেছিলো। এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো হচ্ছে ঘরে। এখনো পর্যন্ত আমরা ঘরে যাইনি, কারণ ঘরটা ওরা ক্লিন করছিল। তো চলো আস্তে আস্তে ঘরের দিকেও যাওয়া যাক। হোটেলের রেস্টুরেন্ট থেকে যখন রুমের দিকে যাচ্ছিলাম, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছিলো। দেখে বুঝতেই পারছিলাম যে এটা পুরোটাই একটা পাহাড়ের গায়ে তৈরি করা। মানে অসম্ভব ভয়ও লাগছিলো, আর দৃশ্যটা তো ছিল মানে অভাবনীয়। মানে না দেখলে বোঝা যাবে না। তোমরাও আমাদের সাথে দেখতে পারো, আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। Sister, can you please give 2 more bottles of water? 1 liter. Okay. Okay, then I think 4. 4 in each room. Kunta kunta room baje? 5 and 6. Eh? Niche 5 and 6. So, we have a number ache ni? Bolo. Room number thakbe. Eta ki number? পারে ও কাদের বেগ নিয়ে এসছে? আপনার ইচ্ছা, আপনি যেটা বলবেন। পাহাড়ের একটা গল্প একই, যে সব জায়গাতে তোমাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, নিচে নামতে হবে। তো হোটেল থেকে অনেকটা নিচে নেমে আসলাম সিঁড়ি দিয়ে, আর ঘরটা ছোট মতোই ছিল কিন্তু খুব এক্সপেন্সিভ। মানে এতটুকু ঘর তোমরা দেখলে বুঝতে পারবে 5,500 টাকা একটা রাতের জন্য রেন্ট নিয়েছে। যাই হোক, চলো যাওয়া যাক। কিন্তু এখানকার বাইরের ব্যালকনির যে ভিউটা ছিল, সেই টাকাতে আমাদের মনে হচ্ছিলো যে আমাদের টাকাটা উসুল হয়ে গেছে। প্রথমে ঢোকার আগে মনে হচ্ছিলো এতটুকু ঘর 5,500 টাকা, কিন্তু না, এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, রাত্রেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বাইরে বেরিয়ে এত ঝর্ণার আওয়াজ, মানে এই অনুভূতিটা কিছুতেই বোঝানো যাবে না কাউকে। কেউ যদি না গিয়ে অনুভব করে এটা। অনেকক্ষণ বৃষ্টি দেখতে দেখতে ঘড়িতে বাজে এখন 7:30 থেকে 8:15 মতো। এখানে 8টা পর্যন্ত খাবার সার্ভ করে। তো আমরা এখানে রুটি দিয়েছি, তার সাথে ডাল ফ্রাই দিয়েছি আর তার সাথে স্যালাড। পূজারা আমাদের ঘরেই আসবে, একসাথেই রাতের ডিনারটা করব। এদিকে কিন্তু মিশুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে। আর বাইরে পড়ছে হচ্ছে অসম্ভব বৃষ্টি, মানে তুমি ভাবতে পারবে না এই যে অনুভূতি আজকে অনুভব করছি আমরা। এদিকে হচ্ছে দরজা দিয়ে বেরোলে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি, মানে বৃষ্টি মানে থামার নামই নাই। মানে আমরা যেই ঘরে ঢুকেছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে ব্যালকনির সাইডে, মানে পুরো কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না, কি আছে না আছে, শুধু বুঝতে পারছি একটা আওয়াজ আসছে, যেটা হচ্ছে ঝর্ণার আওয়াজ। একটু পরেই পূজারা আসলে আমরা একসাথে ডিনারটা কমপ্লিট করব। আর আজকের রাতটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা রাত, বৃষ্টি দেখে দেখে অনেকক্ষণ আমরা রাত কাটিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজ তাহলে আসি।